জয় জগন্নাথ সাঙ্গ মানে কেমিতি অছন্তি আপন মানে আশা করুছি সমস্তে বহুত ভালো রিতিবে ফাইনালি নিজ গাঁ স্কুলে আসিলা চাকরি যেতে টোটাল পদবী রয়েছে 1377 টি তো ফ্রেন্ডস সেতে কেমিতি আপ্লাই করবে এবং কোন সব পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সিলেকশন প্রসেস কোন রইব পরে ডিটেলস ইনফরমেশন এই ভিডিওরে আমি দেখিবা চ্যানেলে যদি নুয়া অছন্তি চ্যানেল কু সাবস্ক্রাইব করে বেল আইকন কু প্রেস করে দিওন্তু আগকু যাহা বি ভিডিও অপলোড হব এই চ্যানেলে সর্বপ্রথম দেখিয়া পাই পাইবে আর ভিডিওটি কু স্কিপ করন্তুনি প্রথম রু শেষ পর্যন্ত দেখন্তু দেখুন এতে যদি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কথা যদি আমি দেখিবা তাহলে আপনার হু ক্যান আপ্লাই কেউ মানে এতে আপ্লাই করে পারবে দেখুন ওল্ড ওড়িশার সব ক্যান্ডিডেট আপ্লাই করে পারবে জেন্ডর কথা যদি আমি দেখিবা তাহলে বোথ মেল এন্ড ফিমেল আপ্লাই করে পারবে মানে উভয় পুরুষ হন্তু কিংবা মহিলা হন্তু সমস্ত এতে কি আপ্লাই করে পারবে আর জব টাইপ কথা যদি আমি দেখি এটা গভর্নমেন্ট জব আপনার রয়েছে টোটাল এতে কি পোস্ট রয়েছে 1377 প্লস প্লেস অফ পোস্টিং দেখুন ওল্ড ওড়িশা রইব ওড়িশার সব জেলার ক্যান্ডিডেট এতে কি আপ্লাই করে পারবে নেক্সট দেখন্তু পোস্ট নেম তো পোস্ট নেম দেখুন আপনার পিজিটি রয়েছে যেটা পোস্ট গ্রাজুয়েট টিচর বলে কুয়া হচ্ছে তো এতে এসব পোস্ট মানে সবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে যেমনি আপনার ইংলিশ ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলোজি দেখুন টিজিটি যেটা ট্রেন্ড গ্রাজুয়েট টিচর বলে কুয়া হচ্ছে আর্টস পিসিএম আউ সিবিজেট ভি পোস্টর ভ্যাকেন্সি আপনার রয়েছে টিজিটিরে কি নন টিচিং স্টাফরে সেমতি আপনার ভ্যাকেন্সি রয়েছে তো নেক্সট দেখন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা আপনার এতে কি কোণ রইব দেখুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার যে পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট টিচর পাই আপনার মানে পোস্ট গ্রাজুয়েট এইসব সবজেক্ট কি করে 50% মার্ক রাখি এগ্রিগেট তা সহ বিইডি করে দরকার টিজিটি পাই সেমতি আপনার মানে গ্রাজুয়েট হয়ে এইসব সবজেক্ট গ্রাজুয়েসন করতে তা সহ 50% মার্ক রাখি এগ্রিগেট দেন আপনার মানে এতে কি বিইডি করে দরকার দেলে যাই কি আপনার মানে এতে কি আপ্লাই করে পারবে দেখুন এখানে মু গোটে কথা কই রাখুছি যে মানে ভাবুবে যে স্যার আমার বিইডি না কেবল গ্রাজুয়েসন কিংবা আপনার পোস্ট গ্রাজুয়েসন তো সেমানে মধ্যে চাইলে আপ্লাই করে পারবে তো এর স্পেশাল প্রোভিজন রয়েছে যে নন বিএড ক্যান্ডিডেট অনেক তার রিজন হচ্ছে কোণ মানে ইনকেস যদি নন মানে বিএড ক্যান্ডিডেট ন রইলে দেন যে অলগা ক্যান্ডিডেট থিবে মানে পোস্ট গ্রাজুয়েট কিংবা গ্রাজুয়েট থিবে তো সেমানকু হি গুরুত্ব দিয়া যাব তেণু করি আপনার মানে চাইলে এতে কি আপ্লাই করে পারবে নন টিচিং স্টাফ পাই সেমতি আপনার কোয়ালিফিকেশন বিএ বিএসসি আপনার মানে করতে যেকোনসি রেকগনাইজ ইউনিভার্সিটি কি দেলে যাই কি এতে কি আপ্লাই করে পারবে বা আপনার মানে ইলিজিবল হয়ে পারবে নেক্সট দেখুন এজ লিমিট তো এজ লিমিট কথা যদি আমি দেখিবা তাহলে মিনিমমটা আপনার বয়স 18 বর্ষ হয়েছিল ম্যাক্সিমমটা আপনার এতে কি 65 ইয়ার পর্যন্ত আপনার বয়স হয়েছিল রেমুনেসন বা আপনার স্যালারি পিজিটি পাই আপনার স্যালারি রইব 25,000 টাকা পর মন্থ টিজিটি পাই সেমতি 20,000 টাকা পর মন্থ স্যালারি রইব নন টিচিং স্টাফ যদি রয়েছে তো সেতরে স্যালারি রইব 21,175 টাকা পর মন্থ আপনার এতে কি স্যালারি রইব দেখুন মু কই রাখুছি এই যে পোস্ট গুড়ি এগুড়ি আপনার কন্ট্রাকচুয়াল রয়েছে এটা পার্মানেন্ট পোস্ট নুহ সিলেকশন প্রসেস কথা যদি আমি দেখিবা তাহলে প্রথমে তো ইন্টারভিউ হব নেক্সট কেরিয়র এবং এক্সপিরিয়েন্স কু দেখা যাব তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হব এইসব আপনার সিলেকশন প্রসেস রয়েছে আপ্লাইর মোড কথা যদি দেখিবা তাহলে আপনার অফলাইন মোড রইব যেটা কি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট আপনার মানে এতে কি করে পারবে দেখুন আপ্লিকেশন ফিজ কথা যদি আমি দেখিবা তাহলে ইটস টোটালি ফ্রি মানে এতে আপনার কোনসি প্রকার আপ্লিকেশন চার্জেস আপনার লাগিব না পুরা মাগণার হি এতে কি আপনার মানে চাইলে আপ্লাই করে পারবে তো আপ্লাই করা হলে আপনার ডকুমেন্ট গুড়ি আপনার দরকার হব ডকুমেন্ট কোণ সব দরকার হব রিকোয়ার্ড ডকুমেন্টস তো ডকুমেন্ট দেখুন অল এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড মার্কসিট মানে আপনার টেন্থ টু আরম্ভ করি আপনার পিজি পর্যন্ত বা গ্রাজুয়েসন পর্যন্ত তা সহ আপনার বিইডি পর্যন্ত যা বি আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন অছি তো আপনার মানে চাইলে এতে কি আপনার মানে অ্যাটাচ করে পারবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রেসিডেন্টাল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট যদি অছি ইফ দেলে আপনার মানে এতে কি দেই পারবে নচত আপনার মানে এতে কি আপ্লাই করে পারবে কিছু অসুবিধা না আধার কার্ড আপনার দেওয়া পাই পড়ব আধার কার্ড যদি না তাহলে ভোটর আইডি কার্ড কিংবা আপনার মানে প্যান কার্ড যেকোনসি গোটিয়ে গভর্নমেন্ট ভ্যালিড আইডি প্রুফ আপনার দেলে আপনার এতে কি হয়ে পারবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি অছি তো আপনার মানে চাইলে এতে কি দেই পারবে তো এইভাবে কিছু আপনার রিকোয়ার্ড ডকুমেন্ট রয়েছে
ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କି ଯେଉଁ ରହୁଛି ଏଥିରେ ଆପଣଙ୍କର କୌଣସି ପ୍ରକାର ରିଟିନ୍ ଏକ୍ଜାମ୍ ହେବ ନାହିଁ, ଡାଇରେକ୍ଟ ଆପଣଙ୍କର ୱାଲ୍କିନ୍ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ହେବ। ଏଇଟା ହେଉଛି ଅଫିସିଆଲ୍ ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟ ଯେଉଁଟାକି ଆସିଛି 1/7/2024 କି ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟଟି ଜାରି କରାଯାଇଛି। ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଯେଉଁ ରହୁଛି TGT ଆଉ PGT ପୋଷ୍ଟ ରହୁଛି ଓଡ଼ିଶା ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ବୌଦ୍ଧ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ପାଇଁ ରହୁଛି। ତ ଏଥିରେ କି କେତେ ଭେକେନ୍ସି ରହୁଛି ଏଟା ଆପଣମାନେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। ଇଲିଜିବିଲିଟି କ୍ରାଇଟେରିଆରେ ଦେଖନ୍ତୁ ଆପଣମାନେ PGT ଇଂଲିଶ, ମ୍ୟାଥମେଟିକ୍ସ, କେମିଷ୍ଟ୍ରି, ବାୟୋଲୋଜି ଆପଣମାନଙ୍କର ମାନେ ସବଜେକ୍ଟ ରହୁଛି। ଦେନ୍ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏସନ୍ 50% ମାର୍କ ରଖିକି ପାସ୍ ହେଇଥିବେ, ତା ସହିତ BED ଆପଣମାନେ କରିଥିବେ ଯେଉଁଟାକି NCTE ଆପ୍ରୁଭାଲ୍ ଆପଣଙ୍କର ହେଇଥିବ। ଦେନ୍ ନେକ୍ସଟ ହେଉଛି ଆପଣଙ୍କର TGT ପୋଷ୍ଟ ପାଇଁ, TGT ପାଇଁ ସେମିତି ଗ୍ରାଜୁଏସନ୍ ଏସବୁ ସବଜେକ୍ଟ ଆପଣମାନେ 50% ମାର୍କ ରଖିକି ପାସ୍ ହେଇଥିବେ, ତା ସହିତ BED କରିଥିବେ ଏବଂ NCTE ଆପ୍ରୁଭ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ହେଇଥିବ। ଦେନ୍ ଏଜ୍ ଲିମିଟ୍ କଥା ଯଦି ଆମେ ଦେଖିବା ତାହେଲେ 18-65 ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ଏଜ୍ ଲିମିଟ୍ଟା ଆପଣଙ୍କର ହୋଇଥିବ। ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କି ଆପଣଙ୍କର 25,000 ପର୍ ମନ୍ଥ ସାଲାରୀ ମିଳିବ PGT ପାଇଁ, TGT ପାଇଁ 20,000 ପର୍ ମନ୍ଥ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କି ସାଲାରୀ ମିଳିବ। ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ରହୁଛି। ଏଥିରେ କି ଗୋଟେ ରହୁଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଯେଉଁ କହିଲି ସ୍ପେଶିଆଲ୍ ପ୍ରୋଭିଜନ୍ ରହୁଛି ନନ୍ BED କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ ମାନଙ୍କୁ। ତ ଏଥିରେ କି ଦେଖିପାରୁଥିବେ ଯେଉଁମାନେ BED କରିନାହାନ୍ତି ସେମାने ମଧ୍ୟ ଚାହିଁଲେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଇ କରିପାରିବେ, ରିଲାକ୍ସେସନ୍ ଫର୍ BED କ୍ୱାଲିଫିକେସନ୍। ଦେଖନ୍ତୁ ଇନକେସ୍ ଯଦି ଆପଣଙ୍କର BED କ୍ୱାଲିଫିକେସନ୍ ନାହିଁ ଦେନ୍ ଆପଣମାନେ ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏସନ୍ରେ 60% ମାର୍କ ରଖିଥିବେ, ଯେଉଁମାନେ କି ସାଇନ୍ସ ପିଲା ଏବଂ ଆର୍ଟ୍ସ ପିଲାମାନେ ବା ହ୍ୟୁମାନିଟି ସବଜେକ୍ଟ ପାଇଁ ଆପଣଙ୍କର 55% ମାର୍କ ଯଦି ଆପଣଙ୍କର ଅଛି ତାହେଲେ ଆପଣମାନେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ସେମିତି TGT ପାଇଁ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି BSCରେ 60%, BAରେ ଆପଣମାନେ 55% ଯଦି ମାର୍କ ରଖିଛନ୍ତି ଦେନ୍ ଆପଣମାନେ ଏଥିରେ କଣ୍ଟ୍ରାକ୍ଚୁଆଲ୍ ପୋଷ୍ଟରେ ଆପଣମାନେ ଏଥିରେ କି ପାର୍ଟିସିପେଟ୍ କରିପାରିବେ ବା ଆପଣମାନେ ଇଲିଜିବଲ୍ ହୋଇପାରିବେ। ତ ଏଥିରେ କି ରିଲାକ୍ସେସନ୍ ରହୁଛି CTT, CTT ଯଦି ଆପଣମାନେ କ୍ୱାଲିଫାଇ ନାହାନ୍ତି ଦେନ୍ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ରହୁଛି ଡିଟେଲ୍ସ। ଦେଖନ୍ତୁ ଏଇଟା ହେଉଛି ସେଇ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ, ଏଇ ଫର୍ମଟିକୁ ଆପଣଙ୍କୁ ଫିଲ୍ଅପ୍ କରିକି ଆପଣଙ୍କୁ ପଠାଇବା ପାଇଁ ପଡ଼ିବ, ଆପଣଙ୍କର ଯେଉଁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ପଠାଇବା ପାଇଁ ପଡ଼ିବ। ଏଠାରେ ଡକୁମେଣ୍ଟ ଡିଟେଲ୍ସ ଦିଆହେଇଛି, ତ ଏଗୁଡ଼ିକୁ ଆପଣମାନେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ କ'ଣ ସବୁ ଡକୁମେଣ୍ଟ ଦିଆହେଇଛି। ତ ଏଥିରେ କି ଆପଣମାନେ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ଆପଣମାନେ ଚାହିଁଲେ କରିପାରିବେ। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣଙ୍କର ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟଟି ଆପଣଙ୍କର ରହୁଛି ସେଇ ଗେଷ୍ଟ ଟିଚର୍ ପାଇଁ, ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କର ଇଣ୍ଟରଭ୍ୟୁ କେବଳ ହେବ। ତ ଏଥିରେ କି ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପୋଷ୍ଟ ରହୁଛି, ଦେଖନ୍ତୁ TGT ଆର୍ଟ୍ସ, TGT ସାଇନ୍ସ PCM, TGT CBZ, ହିନ୍ଦୀ, ସାଂସ୍କ୍ରିଟ। ତ ଏଭଳି କିଛି ରହୁଛି। ଇଣ୍ଟରଭ୍ୟୁର ଡେଟ୍ ରହୁଛି 24/7/2024, ଦେନ୍ 25/7/2024 ଆପଣଙ୍କର ଇଣ୍ଟରଭ୍ୟୁର ଡେଟ୍ ରହୁଛି। ଆପଣମାନେ ମିନିମମ୍ ଆପଣଙ୍କର କ୍ୱାଲିଫିକେସନ୍ ଗ୍ରାଜୁଏସନ୍ 50% ମାର୍କ ରଖିକି ପାସ୍ ହେଇଥିବେ, ତା ସହିତ BD କରିଥିବେ। ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ରହୁଛି। କେଉଁଥିରେ ଆପଣମାନେ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ କରିବେ ଏଠାରେ ଆଡ୍ରେସ୍ ଦିଆହେଇଛି, ତ ଏହି ଆଡ୍ରେସ୍ରେ ଆପଣଙ୍କୁ ପଠାଇବା ପାଇଁ ପଡ଼ିବ 15/7/2024 ପୂର୍ବରୁ। ତାପରେ ଆପଣଙ୍କର ଯଦି ପଠିବ ଆପ୍ଲିକେସନ୍ ଯିବ ଦେନ୍ ଆପଣଙ୍କୁ ରିଜେକ୍ଟ କରିଦିଆଯିବ ଆପଣଙ୍କର ଆପ୍ଲିକେସନ୍କୁ। ଦେଖନ୍ତୁ ଏଥିରେ ସିଲେକ୍ସନ୍ ମୋଡ଼ ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ, ଆପଣଙ୍କର ଏଠାରେ କି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ହେବ 20 ମାର୍କରେ କି, ଦେନ୍ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ଯେଉଁ ଆପଣଙ୍କର ଟିଚିଂ ଏକ୍ସପିରିଏନ୍ସ ପାଇଁ 30 ମାର୍କ, ଦେନ୍ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି କ୍ୟାରିୟର୍ ମାର୍କିଂ ପାଇଁ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି 30 ମାର୍କ ରହୁଛି। ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ଡିଟେଲ୍ସ ରହୁଛି। ଟୋଟାଲ୍ ଏଥିରେ କି 100 ମାର୍କରେ ହିଁ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି କାଲ୍କୁଲେସନ୍ ହେବ। ତ ଏଗୁଡ଼ିକୁ ଆପଣମାନେ ଚେକ୍ ଆଉଟ୍ କରିପାରିବେ। ସରି, ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର୍ ପାଇଁ 50%, ଟିଚିଂ ଏକ୍ସପିରିଏନ୍ସ ପାଇଁ 30% ଏବଂ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ପାଇଁ 20% ଆପଣଙ୍କର ଏଇଭଳି କିଛି ରହୁଛି। ତ ଏଠାରେ କି ଡ୍ୟୁଟି ଆଣ୍ଡ ରେସ୍ପନ୍ସିବିଲିଟିସ୍ ମଧ୍ୟ ଏଥିରେ କି ଦିଆହେଇଛି, ଏଗୁଡ଼ିକୁ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ ଆଉଟ୍ କରିପାରିବେ। ଏଠାରେ ଟର୍ମସ୍ ଆଣ୍ଡ କଣ୍ଡିସନ୍ ମଧ୍ୟ ଦିଆହେଇଛି। ଏଇଟା ଆପଣଙ୍କର ଦେଖନ୍ତୁ ପାରମାନେଣ୍ଟ ପୋଷ୍ଟ ନୁହଁ, ଏଇଟା ଆପଣଙ୍କର ଟେମ୍ପୋରାରୀ ବେସିସ୍ରେ ହିଁ ଆପଣଙ୍କର ଜବ୍ ଗୁଡ଼ିକ ରହିବ। ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କି ଆପଣଙ୍କର 16,000 ପର୍ ମନ୍ଥ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କି ମିଳିବ। ଏଇଟା ହେଉଛି ସେଇ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ, ଏହି ଫର୍ମଟିକୁ ଫିଲ୍ଅପ୍ କରିକି ଆପଣଙ୍କୁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କି କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ନେକ୍ସଟ ଯେଉଁ ଆଡ଼ଭର୍ଟାଇଜମେଣ୍ଟଟି ଆସିଛି, ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣଙ୍କର ଯେଉଁଟାକି ମୟୂରଭଞ୍ଜ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ତରଫରୁ ଜାରି କରାଯାଇଛି, ଦେଖିପାରୁଥିବେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣଙ୍କର ୱାର୍ଡେନ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ ଏଥିରେ କି ଭେକେନ୍ସି ରହୁଛି। ଦେଖନ୍ତୁ ୱାର୍ଡେନ୍ ପୋଷ୍ଟ ଯେଉଁଟାକି ନନ୍ ଟିଚିଂ ପୋଷ୍ଟ ରହୁଛି, ୱାର୍ଡେନ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ ଯେଉଁଟାକି ଏଜ୍ ଲିମିଟ୍ ଆପଣଙ୍କର 40-60 ବର୍ଷ ଭିତରେ କି ଆପଣଙ୍କର ସରି 30-50 ବର୍ଷ ଭିତରେ ଆପଣଙ୍କର ବୟସ ହୋଇଥିବ, ୱାର୍ଡେନ୍ ପୋଷ୍ଟ ପାଇଁ ଆପଣମାନେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କି ଅଫିସିଆଲ୍ ସାଇଟ୍ ମଧ୍ୟ ଦିଆହେଇଛି, ଏହି ସାଇଟ୍ରେ ଯାଇକି ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଚେକ୍ଆଉଟ୍ କରିପାରିବେ। 20/7/2024 ପୂର୍ବରୁ ହିଁ ଆପଣଙ୍କୁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ଆପଣଙ୍କୁ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଏଥିରେ କି ଡିଟେଲ୍ସ ଆଡ୍ରେସ୍ ଦିଆହେଇଛି, ଏହି ଆଡ୍ରେସ୍ରେ କି ଆପଣଙ୍କୁ ପଠାଇବା ପାଇଁ ପଡ଼ିବ। ୱାର୍ଡେନ୍ ପାଇଁ ଏଠାରେ କି ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମଟି ଦିଆହେଇଛି, ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ ଫର୍ମ ଏନ୍ଗେଜମେଣ୍ଟ ଅଫ୍ ଡିଫରେନ୍ସ ସବଜେକ୍ଟ ଅଫ୍ କସ୍ତୁରବା ଗାନ୍ଧୀ ବାଳିକା ବିଦ୍ୟାଳୟରେ ଯେଉଁ ୱାର୍ଡେନ୍ ରହୁଛି, ତ ସେଇଥିରେ କି ବାୟୋଡାଟ ଫର୍ମଟା ଏଇଟା। ତ ଏହି ଫର୍ମଟିକୁ ଫିଲ୍ଅପ୍ କରିକି ଆପଣଙ୍କର ଯେଉଁ ସେଇ ଆଡ୍ରେସ୍ଟା ଦେଖେଇଲି ସେଇ ଆଡ୍ରେସ୍ରେ ହିଁ ଆପଣଙ୍କୁ ପଠାଇବା ପାଇଁ ପଡ଼ିବ। ସବୁ ଡକୁମେଣ୍ଟକୁ ଆଟାଚ୍ କରିକି ଆପଣଙ୍କୁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କି କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ଡିଟେଲ୍ସ ରହୁଛି, ଦେଖିପାରୁଥିବେ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ।
ଦେଖନ୍ତୁ ନେକ୍ସଟ ଯେଉଁ ଆପଣଙ୍କର କଲେଜଟି ରହୁଛି, ସରି ଆପଣଙ୍କର ଯେଉଁ ସ୍କୁଲଟି ରହୁଛି, ଆପଣଙ୍କର ଓଡ଼ିଶା ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ତେଲେଙ୍ଗାନା ବୌଦ୍ଧ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ରହୁଛି, ଏଥିରେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ୱାର୍ଡେନ୍ ପାଇଁ ଆପଣଙ୍କର ଭେକେନ୍ସି ରହୁଛି। ଯେଉଁମାନେ ଇଚ୍ଛୁକ ପ୍ରାର୍ଥୀ କିମ୍ବା ପ୍ରାର୍ଥୀ ରହିଛନ୍ତି 16/7/2024 ପୂର୍ବରୁ ହିଁ ଆପଣଙ୍କୁ ଆବେଦନ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଦେଖନ୍ତୁ ଅଧିକ ବିବରଣୀ ପାଇଁ ଏଥିରେ କି ଦିଆହେଇଛି www.boudhaodisha.gov.in ଏହି ପୋର୍ଟାଲକୁ ଯାଇକି ଆପଣମାନେ ଦେଖିପାରିବେ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଡାଉଟ୍ ରହୁଛି ମନ ଭିତରେ, ଏଠାରେ କି ଯେଉଁ କଣ୍ଟାକ୍ଟ ଡିଟେଲ୍ସଟି ଦିଆହେଉଛି, ଏଥିରେ କି ମଧ୍ୟ ଚାହିଁଲେ ଆପଣମାନେ ଚେକ୍ ଆଉଟ୍ କରିପାରିବେ। ତ ଏଇଟା ହେଉଛି ସେ ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମ, ଏହି ଆପ୍ଲିକେସନ୍ ଫର୍ମଟିକୁ ଫିଲ୍ଅପ୍ କରିବେ, ଯେଉଁଥିରେ ଏଥିରେ ଆପଣଙ୍କର ଡିଟେଲ୍ସ ଆପଣଙ୍କୁ ଲେଖିବା ପାଇଁ ପଡ଼ିବ, ଲେଖିକି ଆପଣଙ୍କୁ ସ୍ପିଡ୍ ପୋଷ୍ଟ ବା ରେଜିଷ୍ଟର୍ ପୋଷ୍ଟ ଆପଣଙ୍କୁ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଓଡ଼ିଶା ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟ ତେତେଲେଙ୍ଗା, ଯେଉଁଟାକି ବ୍ଲକ୍ ରହୁଛି ବୌଦ୍ଧ, ଜିଲ୍ଲା ରହୁଛି ବୌଦ୍ଧ, ତ ଏଇଭଳି କିଛି ଆପଣଙ୍କର ରହୁଛି। ତ ଏଇ ମାନେ ଆପଣଙ୍କର ଯେଉଁ ରହୁଛି ହଷ୍ଟେଲ ରହୁଛି ବାଳିକା ହଷ୍ଟେଲ, ତ ସେଇଥିରେ ହିଁ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ବହୁତ ଭଲ ରେମୁନେସନ୍ ବା ସ୍ୟାଲେରୀ ରହୁଛି, ତ ଏଥିରେ କି ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିଦିଅନ୍ତୁ। ଏଥିରେ ଡକୁମେଣ୍ଟ କ'ଣ ସବୁ ଦିଆହେଇଛି ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିଦେଇଛି, ସେସବୁ ଡକୁମେଣ୍ଟକୁ ଆପଣଙ୍କୁ ଏଥିରେ କି ଦେଇକି ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ୱାର୍ଡେନ୍ ପାଇଁ ଦେଖନ୍ତୁ 21,000 ପ୍ଲସ୍ ଆପଣଙ୍କର ଏଥିରେ କି ସାଲେରୀ ରହୁଛି। ଦେଖନ୍ତୁ ଏଥିରେ କି ଆପଣଙ୍କର ଗୋଟେ ଗାଇଡ଼ଲାଇନ୍ସ ରହୁଛି, ଏଇଟା ପୁରୁଣା ଗାଇଡ଼ଲାଇନ୍ସଟା, ଯେଉଁଟାକି ୱାର୍ଡେନ୍ ପାଇଁ ଆପଣଙ୍କର ପୋଷ୍ଟ ରହୁଛି, ଯେଉଁଟାକି BA BSc ଯେକୌଣସି ୟୁନିଭର୍ସିଟି ବା ଆପଣଙ୍କର ରେକଗ୍ନାଇଜ୍ ୟୁନିଭର୍ସିଟି ଅଣ୍ଡରରେ କରିଥିବେ, 30-60 ବର୍ଷ ବୟସ ହୋଇଥିବ, ଆଟଲିଷ୍ଟ ଆପଣଙ୍କର ଏଥିରେ ଏକ୍ସପିରିଏନ୍ସ ରହିଥିବ, ରେମୁନେସନ୍ ଆପଣଙ୍କର 7,260 ଟଙ୍କା ପର୍ ମନ୍ଥ। ତ ଏଠାରେ କି ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଆପଣଙ୍କର ପୁରୁଣା ନୋଟିଫିକେସନ୍ଟା, ଏଠାରେ ଡିଟେଲ୍ସ ମାନେ ଆପଣଙ୍କର ଠିକ୍ ଦିଆ ହେଇନାହିଁ, କିନ୍ତୁ ଏଇଭଳି ଆପଣଙ୍କର ସବୁ କ୍ୱାଲିଫିକେସନ୍ ରହୁଛି, ତ ଆପଣମାନେ ଚାହିଁଲେ ଏଥିରେ କି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଏଇଭଳି ଆପଣଙ୍କର ଡିଫରେଣ୍ଟ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ପାଇଁ ଭେକେନ୍ସି ରହୁଛି। ଆଇ ହୋପ୍ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିବେ, ଆଗକୁ ଯାହା ବି ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ ହେବ ଏହି ଚ୍ୟାନେଲରେ ସର୍ବପ୍ରଥମେ ଦେଖିବା ପାଇଁ ପାଇପାରିବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ୱାଚିଂ ଫର